সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের অপেক্ষক, চল, ধ্রুব ও ঢাল নির্ণয়। এটি একটি গাণিতিক ধারণা সবগুলো। আজকে তোমাদের প্রথমে শুরু করব অপেক্ষক দিয়ে। অপেক্ষক কি আগে আমরা জানব? অপেক্ষক একটি গাণিতিক ধারণা। গণিত শাস্ত্রে অপেক্ষকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফাংশন। দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতা সম্পর্ককে অপেক্ষক বা ফাংশন বলে। যেমন y is a function of x, এই অপেক্ষকে দুটি চলক রয়েছে, x একটি চলক এবং y একটি চলক। x স্বাধীন চলক, y অধীন চলক। স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতা সম্পর্ককে অপেক্ষক বলে। আবার অর্থনীতিতে কোয়ান্টিটি ইজ এ ফাংশন অফ প্রাইস, দামটা চাহিদার পরিমাণের উপর নির্ভরশীল। দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ককে অপেক্ষক বলে। যেমন চাহিদা অপেক্ষক 20 বিলো 5 বি, এটি একটি চাহিদা অপেক্ষক। এটি একটি 20 প্লাস 5 বি, এটি একটি যোগান অপেক্ষক। এই দুই সমীকরণে দামের পরিমাণ বা দামের বিভিন্ন মান নির্ধারণ করলে এসের বিভিন্ন মান পাওয়া যায়। আবার দামের বিভিন্ন মান বসালে কিউয়ের বিভিন্ন মান পাওয়া যায়। অর্থাৎ একটি সূচি আকারে মান বের করে সেই সূচিকে চিত্রের রূপ দিলে একটি চাহিদার অ্যাকাউন্টিং করা যায়। তাই চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষকের মধ্যে মাধ্যমে একটি চাহিদা রেখা এবং যোগান রেখা অঙ্কন করা যায়। যাই হোক, এবার আমরা চলে যাব চলকটা কি। গণিত শাস্ত্রে চলক একটি গুরুত্বপূর্ণ ধারণা। চলক একটি গতিশীল রাশি, অর্থাৎ যে রাশির মান গতিশীল এবং পরিবর্তনশীল তাকেই চলক বলে। গণিত শাস্ত্রে চলক হচ্ছে এক্স, ওয়াই, জেড, কিন্তু অর্থনীতিতে চলক বলতে পি মানে প্রাইস, কিউ কোয়ান্টিটি, কিউ আবার প্রোডাকশন, আবার এ সঞ্চয়, আবার আয় বিনিয়োগ, এগুলো হচ্ছে তোমার অর্থনৈতিক চলক। তাহলে চলক আবার দুই প্রকার, স্বাধীন চলক এবং অধীন চলক। স্বাধীন চলক যে চলক অন্য চলকের মানের উপর নির্ভরশীল নয় বা নির্ভর করে না তাকে স্বাধীন চলক বলে, এবং যে চলক অন্য চলকের মানের উপর নির্ভরশীল তাকে অধীন চলক বলে। তাহলে আমরা চলক সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ধ্রুবকটা কি। ধ্রুবক একটি গণিত শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ ধারণা। ধ্রুবক একটি স্থির রাশি, যে রাশির মান কোনো সময় পরিবর্তিত হয় না, সবসময় স্থির বা অপরিবর্তিত থাকে, তাকে ধ্রুবক বলে। যেমন গণিত শাস্ত্রের ধ্রুবক 1 2 3, এ বি সি, এগুলো তোমার ধ্রুবক। তাহলে আমরা চলক এবং ধ্রুবকের ধারণা জানলাম। চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্যটা কি আমরা তো জানবো। সংজ্ঞাগত পার্থক্য আমরা জানলাম, যে রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলে, যে রাশির মান পরিবর্তনশীল স্থির তা
তাকে ধ্রুব বলে। চলক হচ্ছে এক্স ওয়াই জেড, ধ্রুবক হচ্ছে এক দুই তিন। স্থান কাল পাত্রভেদে চলক পরিবর্তিত হতে পারে, কিন্তু ধ্রুব স্থান কাল পাত্রভেদে কখনোই পরিবর্তিত হয় না, সবসময় স্থির থাকে। চলক হচ্ছে দুই প্রকার, স্বাধীন চলক অধীন চলক। ধ্রুবকের কোনো প্রকার ভেদ নাই, এটি সবসময় স্থির। এগুলো হচ্ছে স্বাধীন চলক চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য। এবার আমরা চলে যাব ঢালটা কি এবং কিভাবে ঢাল নির্ণয় করা যায়। ঢালের ইংরেজি শব্দ হচ্ছে স্লোপ, একটি সরলরেখা। এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকে যে কোন উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানকে ওই সরলরেখা ঢাল বলে। অর্থাৎ ওই চলকের পরিবর্তনের পরিমাণ এবং এক্স চলকের পরিবর্তনের পরিমাণ, এই দুইয়ের অনুপাতকে ঢাল বলে। অর্থাৎ ট্যান থিটা হচ্ছে লম্ব ভাগ ভূমি, ট্যান থিটাকেও ঢাল হিসাবে গণ্য করা হয়। তাহলে আমরা ঢাল সম্পর্কে জানলাম। এখন আমরা চলে যাব একটি সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করা যায়। চিত্রে লক্ষ্য করো, চিত্রে ভূমি অক্ষে স্বাধীন চলক, লম্ব অক্ষে অধীন চলক দেখানো হয়েছে। চিত্রে এসেস হচ্ছে একটি ঊর্ধ্বগামী সরলরেখা। এই সরলরেখার এ বিন্দুতে আমি ঢাল নির্ণয় করব। এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য এক্স এবং ওয়াই চলকের পরিবর্তনের পরিমাণ বিবেচনা করে অপর একটি বিন্দু বি নিই। এক্স চলক এবং ওয়াই চলকের পরিবর্তনের সমন্বয় সূচক বিন্দু সি নির্ধারণ করি। এর ফলে একটি ত্রিভুজ তৈরি হয়, এ বি সি একটি ত্রিভুজ। এখন আমরা এক্স চলকের পরিবর্তন এবং ওয়াই চলকের পরিবর্তন বিবেচনায় নিয়ে আমরা ঢাল নির্ণয় করব। তাহলে আমরা ঢালের সূত্র হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। আমাকে ডেল ওয়াইটা তৈরি করতে হবে, দেখো ডেল এক্সটা এবং ডেল ওয়াই আমাকে তৈরি করতে হবে। তাহলে ডেল এক্সটা কি, এক্স চলকের পরিবর্তনের পরিমাণ এবং প্রাথমিক এক্স চলক। ডেল জিরো এক্স টু বিয়োগ জিরো এক্স ওয়ান সমান সমান এক্স ওয়ান এক্স টু পরিবর্তন। ওয়াই চলকের সেরকম পরিবর্তন ওয়াই ওয়ান ওয়াই টু। তাহলে দেখো ওয়াই ওয়াই চলকের পরিবর্তন হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু এবং এক্স চলকের পরিবর্তন হচ্ছে এক্স ওয়ান এক্স টু। তাহলে ঢালটা কি দেখে নাও, ডেল ওয়াই বাই ডেল এক্স সমান সমান ওয়াই ওয়ান ওয়াই টু এক্স ওয়ান এক্স টু। তার মানে কি দেখো, বিশ বিয়োগ দশ সমান সমান দশ বাই দশ সমান সমান এক। তাহলে আমরা এস এস রেখার এ বিন্দুতে ঢাল পেলাম ওয়ান। এটি হচ্ছে তোমার ঢাল, এস এস রেখার ঢাল হচ্ছে ওয়ান। এটি একটি সরল রেখার ঢাল, এভাবে এটি ঊর্ধ্বগামী সরল রেখার ঢাল আবার নিম্নগামী সরল রেখার ঢাল একইভাবে নির্ণয় করা যায়। এবার আমরা চলে যাব বক্ররেখার ঢাল কিভাবে নির্ণয় করা যায়। একটি বক্ররেখার চিত্রে দেখো, একটি বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ঢাল বিভিন্ন হয়ে থাকে। কোন সময় ধনাত্মক হয়, কোন সময় ঋণাত্মক হয়, আবার কোন সময় শূন্য হয়। তাই আমরা একটি বক্ররেখার কোন একটা বিন্দুতে ঢাল নির্ণয় করব। বক্ররেখার যে বিন্দুতে আমি ঢাল নির্ণয় করব সেই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। সেই স্পর্শকে ঢাল জানা গেলে সেই বিন্দুতে বক্ররেখার ঢাল জানা যাবে। চিত্রে দেখো, চিত্রে পিকিউ একটি বক্ররেখা। পিকিউ বক্ররেখার এ বিন্দুতে আমি একটি ঢাল নির্ণয় করব। এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য
এটি একটি স্পর্শক অঙ্কন করি, স্পর্শক অঙ্কন করলাম, এই স্পর্শকের ঢাল জানা গেলেই আমার এই বক্ররেখার এই বিন্দুতে আমার ঢাল জানা যাবে। আবার দেখো, আমি যদি বি বিন্দুতে ঢাল নির্ণয় করি, তাহলে বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে, যে স্পর্শকটি হচ্ছে সিডি। এই সিডি ঢাল জানা গেলে আমার বক্ররেখার বি বিন্দুতে ঢাল জানা যাবে। তাহলে দেখো, এ বিন্দুতে আমার ঢাল কত হচ্ছে, এ বিন্দুতে ঢাল দেখো, তাহলে ঢালের সূত্র হচ্ছে লম্ব ভাগ ভূমি। তার লম্ব কত দেখো, লম্ব সমান সমান হচ্ছে তোমার থ্রি, লম্ব ভাগ ভূমি হচ্ছে ওয়ান, তাহলে তোমার ঢাল হচ্ছে থ্রি। তাহলে এ বিন্দুতে ঢাল হচ্ছে তোমার থ্রি। আবার বি বিন্দুতে ঢাল দেখো লম্ব ভাগ ভূমি। আবার দেখো লম্ব কত হচ্ছে, লম্ব হচ্ছে ওয়ান ওয়ান, আবার ভূমি দেখো থ্রি, তাহলে ওয়ান বাই থ্রি। কিন্তু মনে রাখবা সবসময়, যে কোনো রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হলে এই রেখার ঢাল ঋণাত্মক হয়, তাই সিডি রেখার ঢাল ঋণাত্মক। এভাবে একটি সরল রেখা, একটি বক্ররেখার ঢাল সহজেই নির্ণয় করা যায়। তাহলে আমরা আজকে অপেক্ষক, চলক, ধ্রুবক, ঢাল নির্ণয় করে তোমাদের বুঝালাম, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। যাই হোক, আজকে তোমাদের আমি এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। এই বলে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।